কড়াতে জলের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ হোক, ঢেকে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি কি করব। এখন এই দুটো আম আমি নিয়েছি, এই দুটো আম দিয়ে অন্যরকমভাবে চাটনি করব, সেটাও আমি দেখাচ্ছি। এবার আমগুলোকে আমি পিস পিস করে নিয়েছি, যেমন ইচ্ছা পিস করে নেওয়া যায়, কারণ এগুলো এবার আমি কড়াতে দিয়ে জলে সিদ্ধ করব, তারপরে দেখাচ্ছি কিভাবে করছি। কড়াতে জলের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ হোক, ঢেকে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি কি করব। এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে আমি বেটে নেব। মিক্সিতে আমি বেটে নেব, একটু ঠান্ডা করে বেটে নিয়ে তারপরে দেখাচ্ছি কি করছি। এবার এটা গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর এই চাটনিতে দেব কয়েকটা খেজুর। এখানে আমি নিয়ে নিয়েছি 6টা মতো খেজুর। পরিমাণ অনুযায়ী যে যতটা পারবেন দেবেন, আমি এটা বাড়াতেও পারি, কোনো ঠিক নেই, করতে গিয়ে দেখব কতটা লাগছে। যে খেজুরগুলো দেবো কিভাবে সেটাও দেখাচ্ছি। আমার আমটা বাটা হয়ে গেছে, এবার আমি কড়া গ্যাস জ্বেলে দেবো, তারপর দেখাচ্ছি। কড়াতে এবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, ব্যাস 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না। এবার তেলটা গরম হবে, দেখাচ্ছি। গরম হয়ে গেছে, এবার এতে এটা ছেড়ে দেবো। জল দিয়ে ধুয়ে নেব। এবার এতে জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব নুন, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। চিনি দিচ্ছি। এবার এতে এই খেজুরগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো মিষ্টি। টেস্ট অনুযায়ী মিষ্টি দেবেন। যতটা সম্ভব মিষ্টি আমি দিয়ে দিলাম, আমি একটু মিষ্টি বেশিই দেবো। খেজুরগুলো একটু সিদ্ধ হতে হবে। একটু এতে কাঁচা ভাবটা, গন্ধটা যাক, খেজুরগুলো একটু সিদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি আর কি করবো। খেজুর সিদ্ধ হওয়ার জন্য একটু লালচে রং আসছে এতে। আমার এটা হয়ে গেছে, এবার এতে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণ। ভাজা মশলা, জিরে ভাজা মশলা দিয়ে দিলাম। কেউ ইচ্ছে করলে লঙ্কা গুঁড়ো একসাথে ভেজে নিয়ে দিতে পারেন, আমি সেটা দিলাম না। এবার এটা আমি রেডি টু সার্ভ নামিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, নামিয়ে নিয়ে সার্ভ করছি। গ্যাস অফ করে দিয়েই সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দেব, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, টেস্ট ভালো লাগবে। এবার গ্যাস বন্ধ অবস্থাতে এটা জাস্ট মিক্সড করে নেব। ইচ্ছা হলে এটা রুটি পরোটা পাউরুটি এর সাথে জ্যাম হিসাবেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে আমি কি রান্না দেখাবো সেটা নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার আমের চাটনি রেডি টু সার্ভ।